জিমি অ্যান্ডারসন যে নামটা শুনলেই প্রথমেই যে বিষয়টা সবার আগে চোখে ফাঁসে সেটা হচ্ছে পেসারদের আগ্রাসন এবং সুইং বিশেষ করে লর্ডসের মাঠে বা ইংল্যান্ডের মাটিতে জিমি অ্যান্ডারসন সব যে কোনো ব্যাটারের প্রতিপক্ষে আগ্রাসী ভূমিকা রাখে আমরা যদি তার ক্যারিয়ারটা খেয়াল করি তার বেশিরভাগ ক্যারিয়ার জুড়ে ছিল টেস্ট ক্রিকেট যেমন একশো আটাশিটি ম্যাচ খেলেছে উইকেট পেয়েছে সাতশো চারটি গড় ছাব্বিশ দশমিক চার পাঁচ এবং পাঁচ উইকেট নিয়েছে বেশ বত্রিশ থেকে বারের মতো এবং এর মধ্যে দশ উইকেটে রয়েছে তার তিনবার এছাড়া ওডিআই খুব বেশি খেলা হয়নি টেস্টের তুলনায় একশো চুরানব্বইটি ম্যাচ খেলেছে সেখানে উইকেট সংখ্যা টেস্টের মতো নেয় অর্থাৎ দুশো উনসত্তরটি টি টোয়েন্টি জিমি অ্যান্ডারসন টি টোয়েন্টিতে খুব একটা উপস্থিতি ছিল না উনিশটি ম্যাচ খেলেছে আঠারোটি উইকেট নিয়েছে এবং জিমি অ্যান্ডারসন টেস্ট ক্রিকেটটাকেই সবচেয়ে বেশি ধারণ করেছে আমি যদি একটু বলি যে যখন ফ্র্যাঞ্চাইজি লিগের সময় ফ্র্যাঞ্চাইজি লিগে সবাই খেলার জন্য একটা আগ্রহ প্রকাশ করে সে ফ্র্যাঞ্চাইজি লিগ তিনি না খেলে টেস্ট ক্রিকেটে মনোযোগ দিয়েছে এবং একটা সময় দেখা গিয়েছে জিম অ্যান্ডারসন ইংল্যান্ডের মাটিতে সবচেয়ে বেশি ম্যাচ খেলছে ইংল্যান্ডের বাইরে খুব একটা তাকে দেখা যাচ্ছে না এ সেই কারণে তিনি সাতশো চারটি উইকেট অর্থাৎ তার আগে মাত্র দুজন বোলার রয়েছে টেস্টে এক সেন ওয়ান এবং মতিয়া মুরলীধন মুরলীধন আটশো উইকেট এবং সাতশো আট উইকেট নিয়ে শেন ওয়ান আছে তার উপর এবং পেসারদের মধ্যে যদি চিন্তা করি সর্বকালের সেরা পেসার কেন জিম অ্যান্ডারসনকে বলা হয় আমি যদি একটু খেয়াল করি আপনি দেখতে পাচ্ছেন জেমস অ্যান্ডারসন এক চারশো এক ম্যাচ খেলেছে শর্ট বিলে নশো একানব্বইটি উইকেট মাত্র নটি উইকেটের জন্য তিনি এক হাজার উইকেট পায়নি তারপরে রয়েছে গ্লেন্ড ম্যাগরা অস্ট্রেলিয়ার একজন লিজেন্ডারি ক্রিকেটার কিংবদ উংতিও তাকে বলা হয় তিনশো ছিয়াত্তর ম্যাচে সব বিলে নশো উনপঞ্চাশটি উইকেট নিয়েছে ওয়াসিম আকরাম পাকিস্তানি সাবেক পেসার চারশো ষাট ম্যাচে যদি খেয়াল করি নশো ষোলোটি উইকেট আন্তর্জাতিক উইকেট এবং সনপুলক আছে চার নম্বর পেসার হিসেবে আটশো উনত্রিশটি উইকেট নিয়ে চারশো তেইশ ম্যাচ এবং স্টুয়ার্ট ব্রড তিনি ইংল্যান্ডের পেসার জিম অ্যান্ডারসনের সাথে সবসময় দেখা যেত আটশো সাতচল্লিশ উইকেট নিয়ে তিনি আছেন এই পাঁচ পাঁচজন সেরা পাঁচজন বোলারের মধ্যে জেমস অ্যান্ডারসন এখনও পর্যন্ত সবার উপরে এবং টেস্টে তার মধ্যে সাতশো চার উইকেট সব মিলে তার মধ্যে একটা আক্ষেপ হয়তো বা থাকতে পারে এক হাজার উইকেট না নেওয়ার বিষয়টি